আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামযিহি ওয়া নাফথিহি ওয়া নাফসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আল আয়া। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরে যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুক্রের সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্য উচ্চস্বরে বলি, আলহামদুলিল্লাহ। তাবলিগি ইজতেমা 2020, আজ 27 ফেব্রুয়ারি প্রথম দিন। দীর্ঘ 30 বছর ধরে এই তাবলিগি ইজতেমা হয়ে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 বছর ধরে এই প্রোগ্রামটিকে কবুল করেছেন এবং এবছরে কবুল করেছেন, এই জন্য মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও একবার শুকরের সুজুদ আদায় করে সকলে একসঙ্গে পড়ি, আলহামদুলিল্লাহ। আজকে আমাকে যে বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে, অমুসলিমদের দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি, যারা মুসলিম নয় তাদেরকে আমরা মুসলিমরা কিভাবে ইসলামের দাওয়াত দিতে পারি। দাওয়াত অনেক রকমের হয়, আমরা সকলেই জানি। বিশেষ করে আপনার মেয়ের যদি বিবাহ লাগে, সেক্ষেত্রে দাওয়াত আপনি কিভাবে আপনার পরিপার্শ্বী যারা আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে কিভাবে দাওয়াত দিতে হয় বা আমরা জানি কি জানি না? কারা কারা জানেন না, হাত তোলেন তো ভাই। উল্টো প্রশ্ন করেছি, মানে আমরা কিন্তু দাওয়াত দেওয়ার অনেকগুলো পদ্ধতি আমরা জানি, কিন্তু একজন অমুসলিমকে আমরা মুসলিম আমাদের দিন ইসলামের দাওয়াত আমরা কিভাবে দেব এটা জানার দরকার আছে না? নাই। আমরা শুধু নিজেদের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে, নিজেদের মধ্যে মতনক্য মতভেদের মধ্যে আমরা নিমজ্জিত আছি। আমরা একটা সাইড, যারা অমুসলিম তাদেরকে দাওয়াত যে দিতে হবে, ইসলাম যে বোঝাতে হবে, আমরা অধিকাংশ সময় এখান থেকে বিমুখ আছি, আছি না? নাই, আছি। আজকে এই আলোচনা সভায় যতগুলো শ্রোতা এসেছে এবং পরবর্তীতে এই আলোচনাগুলো শ্রবণ করবে, তাদের উদ্দেশ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। যেই কারণে বা যে বিষয়ের আলোকে আপনি যদি অমুসলিম কাউকে দাওয়াত দেন, ইনশাল্লাহ দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনার জন্য খুব সুবিধা হবে। আসুন আমরা প্রথমে দেখার চেষ্টা করি যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা বিশ্ব জগৎ যখন সৃষ্টি করেছেন, আজকে 2020, আজকে 2020 খ্রিস্টাব্দ চলছে আমাদের খ্রিস্ট ধর্মের গণনা অনুসারে, টাইমস অফ ইন্ডিয়া গোটা বিশ্ব জগতের আন্তর্জাতিক লেভেল একটা পত্রিকা 2015 সালের 13ই অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 তারা একটা আর্টিকেল ছাপিয়েছে। তারা বলছে গোটা বিশ্ব জগতে কমপক্ষে 750 কোটি মানুষ আছে। ভাই কত কোটি? প্রায় 750 কোটি মানুষ আছে। আর এই 750 কোটি মানুষ, তার মধ্যে ধর্ম আছে প্রায় 4500। ভাই কতগুলো ধর্ম আছে? 4500 ধর্ম আছে। আমরা কটা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, হিন্দু, খ্রিস্টান, কলভিল, মুচি, মাথর, আমরা 8-10-20টা ধর্মের নাম জানি, কিন্তু স্বতন্ত্র ধর্ম আছে প্রায় 4500 ধর্ম। 3 নম্বর পরিসংখ্যান গোটা বিশ্বজগতে যে ধর্মের অনুসারী সবচাইতে বেশি, তাদের নাম হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী। কোন ধর্ম? খ্রিস্ট ধর্মের অনুসারী, যাদের পরিসংখ্যান 220 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম, তথা আমরা হতভাগা মুসলিমরা, আমাদের পরিসংখ্যান আছে গোটা বিশ্বজগতে প্রায় 170 কোটি। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হিন্দুইজম, তথা হিন্দু ধর্ম, যাদের পরিসংখ্যান আছে গোটা বিশ্বজগতে 110 থেকে 120 কোটি। আলোচ্য বিষয় অমুসলিমকে দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি। আমরা সার্বিকভাবে বুঝতে পারলাম পৃথিবীতে 750 কোটি মানুষ আছে,
দুই নম্বর, প্রায় 4,500 ধর্ম পৃথিবীতে এখনও অস্তিত্ব আছে, বিদ্যমান, তার অনুসারী কেউ পাওয়া যায়। যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি তারা খ্রিস্ট ধর্মের অনুসারী, তাদের পরিসংখ্যান 220 কোটি। ইসলাম আছে 2 নম্বর, তাদের পরিসংখ্যান 170 কোটি। হিন্দু ভাইরা আছে 3 নম্বর, যাদের পরিসংখ্যান 110 থেকে 120 কোটি। এ গোটা বিশ্বজগতে মানুষ ছড়িয়ে আছে। আর একটা কমন বিশ্বাস প্রত্যেকটা ধর্মের অনুসারীদের, যে আমাদের ধর্মটাই সঠিক, বাকি সমস্ত ধর্ম ভুল বা আছে না নাই। আমাদের মুসলিমদের মধ্যে যত ফিরকা আছে, যত মাঝাব আছে, সমস্ত মাঝাব বা সমস্ত ফিরকা, সমস্ত দলের যেমন একটা দাবি যে আমাদের এই দলটাই সঠিক, বাকি গোমরা পথভ্রষ্ট বা আছে না নাই। ঠিক একইভাবে 4,500 ধর্ম আছে পৃথিবীতে, প্রত্যেকটা ধর্মের যারা লিডার, যারা কমান্ডার, যারা ওলামা, যারা মাশায়েখ, তাদের দাবি তাদের ধর্মটাই সঠিক, বাকি সমস্ত ধর্ম ভুল। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা হিন্দুর ঠাকুরের কাছে যদি যান, গিয়ে যদি বলেন যে ঠাকুর মশাই, আমরা তো মুসলিম, আমরা কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজানে সিয়াম পালন করি, আমাদের নিজের উপার্জিত টাকা মানুষকে জাকাত দিয়ে দিই, আমাদের নিজের উপার্জিত কষ্টের টাকা দিয়ে আমরা হজ করতে যাই, দান করি, ফিত্রাদি, সাদগাদি, ওসর দিই, আমরা অনেক কিছু করি ধর্মের জন্য, প্রতিদিন 5 বার নামাজ পড়ি, বলুন তো ঠাকুর মশাই, আমরা কি আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুসলিমরা আপনাদের স্বর্গে যেতে পারবো? ব্যবন্ধ উত্তর কি আসবে? কখনো কোনো হিন্দু দাদারা বলবে না যে আমরা যদি ইসলাম ধর্ম পালন করি সম্পূর্ণভাবে, তারা কখনো এটা মেনে নিতে পারবে না যে ইসলাম ধর্ম মানবো আর তাদের স্বর্গ যাবো, এটা তারা কখনো মেনে নিতে পারবে না, তারা অস্বীকার করবে। হতে পারে আপনাকে এ কথা বলতে পারে, তোমরা মুসলিমরা তোমরা কখনোই স্বর্গ যেতে পারবে না, এটা সম্ভব নয়। কারণ তোমরা আমাদের ভগবান, গরুকে তোমরা জবাই করে খেয়ে নাও, বা বলবে কি বলবে না? হিন্দু ভাইরা তাকে গরুকে ভগবান বিশ্বাস করে কি করে না? করে। কিন্তু আমরা এই গরুকে জবাই করে আমরা খাই কি খাই না? আমরা উৎসব পালন করি কি করি না? তাই অধিকাংশ হিন্দুবাদের দাবি এটা যে আমরা মুসলিমরা কখনোই স্বর্গে যেতে পারবো না, কারণ তাদের ধর্মের গ্রন্থ অনুযায়ী বা তাদের বিশ্বাস অনুযায়ী তাদের ভগবান গরুকে জবাই করে আমরা খাচ্ছি। তাই কখনো হিন্দু ভাইরা আমাদেরকে তাদের স্বর্গে নিবে না, কোনো মুসলিমকে স্বর্গে তারা নিবে না, কখনোই বলবে না। হিন্দুবাদে একটা ধর্মগ্রন্থ আছে, নাম হচ্ছে শ্রীমৎ ভাগবত গীতা, অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66, সেখানে পরিষ্কার বলছে, সর্বধর্মাম পরিত্যাজা মামেকম শরণং ব্রজা, সর্বধর্মাম, সমস্ত ধর্ম পরিত্যাজ্য, পরিত্যাগ করে দাও, মাম একম, শুধুমাত্র এক শ্রীকৃষ্ণকে শরণং ব্রজ, তার আরাধনা করো, তারই গুণকীর্তন করো। মানে আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী স্বর্গে যেতে চান, আপনাকে শুধুমাত্র শ্রীকৃষ্ণের আনুগত্য, অনুসরণ, উপাসনা, আরাধনা, জপ তপ করতে হবে, এরা হিন্দু দাদাদের বিশ্বাস। এই জন্যই আমরা মুসলিমরা পরিষ্কারভাবে বলি, কোনো মানুষ যদি শ্রীকৃষ্ণ হোক, দুর্গা, সরস্বতী, ব্রহ্মা যেই হোক না কেন, তার যদি ইবাদত করে, উপাসনা করে, স্পষ্টভাবে সেই ব্যক্তি কখনো স্বর্গে যেতে পারে না। আমার মূল পয়েন্ট হচ্ছে এটু পয়েন্ট অফ ভিউ, যে হিন্দু দাদারা যেটার আনুগত্য, অনুসরণ, জপ তপের মাধ্যমে স্বর্গে যেতে চাইছে, আমাদের মুসলিমদের দাবি এটা স্বর্গের রাস্তা নয়, বরং এটা জাহান্নামের রাস্তা। একজন হিন্দু দাদা যদি আমাদেরকে, মুসলিম ওলামাকে জিজ্ঞাসা করে যে দাদা আমরা দুর্গা পূজা করি, লক্ষ্মী পূজা করি, কালী পূজা করি, সরস্বতী পূজা করি, আমরা কোটি কোটি টাকা মানুষকে দান করি, কোটি কোটি টাকা খরচ করে আমরা এই উপাসনাগুলো করি, বলুন তো একজন মাশাইখকে যদি জিজ্ঞাসা করে, একজন আলেমকে, আমরা কি আপনাদের জান্নাতে যেতে পারবো, বা মুসলিমদের জবাব কি থাকবে? অবশ্যই আপনারা গোমরা, জাহান্নামী, আপনারা মুশরিক, আপনাদের পরিণাম জাহান্নাম। সূরা মায়দা আয়াত নম্বর 72, সূরা নিসা আয়াত নম্বর 48, 116, সূরা বাইনা আয়াত নম্বর 5, বিভিন্ন জায়গাতে আল্লাহ এই বার্তাটা দিয়েছে যে মুশরিকের জন্য নির্ধারিত একদম জাহান্নাম। তার মানে আমরা যে রাস্তাটাকে বলছি জাহান্নামের রাস্তা, হিন্দু দাদারা সেটাকে মনে করছে এটাই জান্নাতের রাস্তা। তারা বলছে দেবী দুর্গা পূজার উপাসনা করলে, লক্ষ্মী, কালী, সরস্বতী, এদের উপাসনা করলে স্বর্গে যাওয়া যায়, মোক্ষ লাভ করা যায়। আর আমাদের দাবি যে রাস্তাটা হচ্ছে জাহান্নামের রাস্তা, যদি একবার করেছেন একদম 100% আপনি জাহান্নামে যাবেন। বা এখন বলুন তো, হিন্দু ভাইদের বিশ্বাস আর মুসলিমদের বিশ্বাস, এই দুটো বিশ্বাসের মধ্যে 100% একদম সাংঘর্ষিক কন্ট্রাডিকশন আছে না নাই?
এখন এই হিন্দু দাদাকে কিভাবে বুঝাবেন যে আসলে আপনার রাস্তাটা সঠিক নয়। ঠিক একইভাবে একটা খ্রিস্টান ধর্মের বিশ্বাসী যারা আছে তাদেরকেও যদি আপনি এ প্রশ্ন করেন যে আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী আমরা মুসলিমরা কি আপনাদের সঙ্গে যেতে পারবো, ওরা অস্বীকার করবে। কেন? খ্রিস্টানদের ধর্মের মূল বিশ্বাস যেটা বাইবেলে ওল্ড টেস্টামেন্ট বুক অফ আইজায়া 64:6 এবং নিউ টেস্টামেন্ট 1 Corinthians 15:44 পরিষ্কারভাবে তারা দাবি করেছে, কোনো ব্যক্তি যতই নেক আমল করুক না কেন, যতই পরেজগার হোক না কেন, যতই ইবাদত গুজার বান্দা হোক না কেন, গোটা বিশ্ব জগৎকে যদি সে ক্রয় করে দান করে দেয় তারপরে একজন ব্যক্তি স্বর্গে যেতে পারে না, যতক্ষণ না সে ব্যক্তি বিশ্বাস করে জিজাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছেন মানুষের সমস্ত পাপের বোঝা নিয়ে। বা বলুন তো খ্রিস্টানদের জান্নাতে যাওয়ার জন্য এই বিশ্বাসটা অবধারিত করতে হবে, না তো খ্রিস্টান সম্ভব নয়। এখন আমরা মুসলিমরা যদি এই বিশ্বাসে বিশ্বাসী হই বা বলুন তো আমাদের ইমান থাকবে? আমরা যদি মনে করি যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছে আমাদের পাপের বোঝা নিয়ে, বা বলুন তো আমাদের ইমান থাকবে না? আপনাকে মাত্র তিনটে ধর্ম নিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে প্রত্যেকটা ধর্মের অনুসারীদের সঙ্গে ধর্মের অনুসারীদের 100% কন্ট্রাডিকশন। তারা যেটাকে স্বর্গের রাস্তা মনে করছে আমরা সেটাকে বলছি জাহান্নামের রাস্তা, আমরা যেটাকে জাহান্নামের রাস্তা মনে করছি সেটা তারা মনে করছে স্বর্গের রাস্তা। এখন বলুন তো অমুসলিমকে কিভাবে বোঝাবো দাদা আপনার যে ধর্মটি পালন করছেন এটা মূলত সঠিক নয় এবং ইসলাম এটা হচ্ছে জান্নাতের রাস্তা, কিভাবে বোঝাবো? কারণ সকলে নিজের জায়গাতে দাঁড়িয়ে তারা নিজেদেরকে হক সত্য এবং সত্য ধর্মের অনুসারী বলে বিশ্বাস করে। আসুন এই জন্য আমি কয়েকটা পয়েন্ট আপনার সামনে আলোচনা করব, গুটি কয়েক, যে আমরা কীভাবে তাদেরকে বোঝাবো। একজন অমুসলিম যদি মনে করে যে তাদের ধর্মটা সঠিক, বিশেষ করে হিন্দু খ্রিশ্চান বৌদ্ধ জৈন, তাকে একটা প্রশ্ন করেন, যারা বৌদ্ধ ধর্ম মানে তাদেরকে বলুন যে দাদা আপনার ধর্মটা যদি দিনুল হক সত্য ধর্ম হয়, বৌদ্ধ ধর্ম সৃষ্টি হয়েছে ইতিহাস বলছে আজ থেকে 2500 পূর্বে, কত বছর পূর্বে? কেন? কারণ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে গৌতম বুদ্ধ, আর গৌতম বুদ্ধ ইতিহাস বলছে আজ থেকে 2500 পূর্বে এসেছে। এখন বৌদ্ধ দাদাদেরকে আমরা প্রশ্ন করতে পারি আপনার ধর্ম যদি সঠিক হয়, এটাই যদি একমাত্র জান্নাতের রাস্তা হয় স্বর্গের রাস্তা হয়, তো দাদা বলুন তো যখন গৌতম বুদ্ধ পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই তার আগে মানুষ ছিল কি ছিল না? কথা বলেন, তার আগে মানুষ ছিল কি ছিল না? ছিল। তো তারা তো বৌদ্ধ ধর্মই পায় নাই। গৌতম বুদ্ধ পৃথিবীতে আসার পূর্বে পৃথিবীতে কি বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল? উত্তর না। তাহলে সেই সময়কার মানুষরা কোন ধর্ম পালন করেছে? আর সেই সব মানুষরা যারা গৌতম বুদ্ধকে পায় নাই, বৌদ্ধ ধর্ম পায় নাই, তারা কি সকলে কি জাহান্নাম তত নরকে যাবে? ব্যাপ প্রশ্ন আসে কি আসে না? আসে। যদি খ্রিস্টানরা বলে যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্মটা হক, আমাদের ধর্ম একমাত্র শ্রেষ্ঠ ধর্ম, সঠিক ধর্ম, একই প্রশ্ন আমরা খ্রিস্টানদেরকে করতে পারি, তাকে বলুন দাদা খ্রিস্ট ধর্ম এটা কার নাম অনুসারে? জিজাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্ট। আর যীশু খ্রিস্ট আজ থেকে 2020 পূর্বে পৃথিবীতে এসেছিল। খ্রিস্টানদেরকে একই প্রশ্ন করেন দাদা যীশু খ্রিস্টের পূর্বে মানুষ পৃথিবীতে ছিল কি ছিল না? বলেন, নবী ঈসা ইসলামের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? ছিল। তাহলে সেই সব মানুষগুলো কোন ধর্ম পালন করতো? ভাই প্রশ্ন আসে কি আসে না? তার মানে বোঝা গেল যীশুখ্রিস্ট পৃথিবীতে আসার পরে খ্রিস্টান ধর্মের সূচনা, যীশুখ্রিস্টের পূর্বে পৃথিবীতে খ্রিস্ট বলে কোনো ধর্ম ছিল না। তার মানে প্রমাণ হয় এটা 100% সত্য ধর্ম বা একমাত্র ধর্ম বা জান্নাতি ধর্ম হতে পারে না। একদম ছোট্ট করে এতটুকু যদি বুঝতে চেষ্টা করেন, আমাদের অধিকাংশ ধর্মগুলো দেখবেন পৃথিবীতে যেগুলো গড়ে উঠেছে, অধিকাংশ সভ্যতা যেগুলো পৃথিবীতে গড়ে উঠেছে হয় ব্যক্তি বিশেষ অথবা স্থান বিশেষ। কি বললাম? যতগুলো সভ্যতা গড়ে উঠেছে, যতগুলো ধর্ম গড়ে উঠেছে অধিকাংশ দেখবেন ব্যক্তি বিশেষ, যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, একইভাবে খ্রিস্ট ধর্ম, এটা ব্যক্তিকেন্দ্রিক ধর্ম। আর হিন্দুইজম বা হিন্দু ধর্ম এটা ব্যক্তিকেন্দ্রিক ধর্ম নয়, বরং এটা স্থান কেন্দ্রিক। কি কেন্দ্রিক? স্থান কেন্দ্রিক। গোটা বিশ্ব জগতের ইতিহাসের গ্রন্থ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ভলিউম নম্বর 6 page 699 তারা দাবি করেছে, তারা এই তথ্য দিচ্ছে যে 1830 খ্রিস্টাব্দে প্রথম ভারতবর্ষের যেসব মানুষরা অগ্নি পূজা করতো ইংরেজরা 1830 খ্রিস্টাব্দে প্রথম এইসব মানুষকে হিন্দু বলে ডাকতে শুরু করে। আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী
ডক্টর জওহরলাল নেহরু তার একটা ইংলিশ বই আছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, পৃষ্ঠা 74 এবং 75। তিনিও লিখেছেন, হিন্দু শব্দটি ইংরেজরা ভারতবর্ষে আসার পরেই যারা অগ্নি পূজা মূর্তি পূজা করত ইংরেজরা এই নামটা প্রথম দেয়। আর হিন্দু শব্দটা আপনি হিন্দুদের সমস্ত ধর্মগ্রন্থ পড়ে ফেলেন, একবারও ব্যবহার করা হয় নাই। তার মানে বোঝা গেল হিন্দু এই শব্দটা তাহলে ধর্মগ্রন্থ দ্বারা প্রমাণিত নয়, বরং ইংরেজরা যারা অগ্নি পূজা মূর্তি পূজা করত তাদের উদ্দেশ্যে হিন্দু শব্দটা ব্যবহার করা হয়েছে। আর আমি পশ্চিমবাংলা, আমাদের ইন্ডিয়া পশ্চিমবাংলা আমার যে রাজ্য, মুর্শিদাবাদে আমার জলঙ্গি হাই স্কুল যখন আমি পড়তাম ক্লাস 5-এর বই, ইতিহাস বই, পৃষ্ঠা নম্বর 22 আমাদেরকে শেখানো হয়েছে, যারা সিন্ধু নদের অববাহিকায় বাস করে তারাই হচ্ছে হিন্দু, বা হিন্দু কারা, যারা সিন্ধু নদের অববাহিকায় বাস করে তারা হচ্ছে হিন্দু, মানে যারা ভারত কেন্দ্রিক তারাই হচ্ছে হিন্দু। এটা একটা স্থান কেন্দ্রিক ধর্ম, এটা সর্বজনীন ধর্ম নয়, অথবা এটা গোটা বিশ্বজগতের জন্য ধর্ম নয়, তার জন্য একটা প্রমাণ তাদের ধর্মগ্রন্থ থেকে। হিন্দুবাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8, যে হিন্দু ধর্মটা এটা হচ্ছে স্থান কেন্দ্রিক, কি কেন্দ্রিক, স্থান কেন্দ্রিক, ওটা ব্যক্তিকেন্দ্রিক ধর্ম নয়, এবং এই ধর্মটা সর্বজনীন নয়, গোটা বিশ্বের মানুষের জন্য নয়। প্রমাণস্বরূপ তাদেরই ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8, একটা মন্ত্র পাঠ করছি, মন্ত্র দেখেন কি বলে। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য জ্ঞানাতি ভাবতি ভারত অভ্যুত্থানম নাম ধর্মস্য তদে আত্মানম সৃজামিহম পরিত্রাণাই সাধুনাং বিনাশাচাই দুষ্কৃতম ধর্ম সংস্থা পরথানায় সম্ভাবমি উগে উগে। কি ভাবছেন যে ভারত থেকে কাকে ধরে নিয়ে আসলাম, ঠাকুর মশাই না মৌলভী সাহেব, যে মন্ত্র পাঠ করছে। মন্ত্রের প্রথম অংশ বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, গ্লানাতি ভাবাতি ভারাতা, এই গ্লানি, এই নোংরা কাজ, সুদ ঘুষ জেনা ব্যভিচার, ঈশ্বরকে বাদ দিয়ে অন্য ঈশ্বর উপাসনা করে, এই গ্লানি কোথায় নেমে আসে? গ্লানাতি ভাবাতি ভারাতা, যখন এই ভারতের মধ্যে নেমে আসে তখন ঈশ্বর কি করে? তাদের আত্মা নাম সৃজামি অহম, তাদের মানে উসিবাক, ওই সময় সৃজামি মানে সৃষ্টি করি, অহম মানে আমি ঈশ্বর। কেন? পরিত্রাণাই সাধুনাং, ভালো মানুষকে রক্ষা করতে, বিনাশাচাই দুষ্কৃতম, আর খারাপ মানুষকে ধ্বংস করতে, ধর্ম সংস্থা পরথানায়, আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে, সম্ভাবমি উগে উগে। ঈশ্বর প্রত্যেক জুড়েই একটা অবতার পাঠায়, মানে আমাদের পরিভাষা অনুযায়ী একটা নবী, একটা প্রফেট, একটা মেসেঞ্জার পাঠায়। কথা বুঝতে পারছেন? ভাই কোথায় পাঠাই? ভারতবর্ষে। গ্লানাতি ভাবাতি ভারাতা, যখন ভারতবর্ষের মধ্যে অধর্ম নেমে আসবে, মানুষ পাপ অন্যায় অত্যাচার মধ্যে নিমজ্জিত হবে, সেই সময় ঈশ্বর তিনি ভারতবর্ষতে একটা অবতার পাঠায়। তার মানে বোঝা গেল হিন্দু ধর্মটা এটা ভারত কেন্দ্রিক, এটা গোটা বিশ্বব্যাপী নয়। যদি বাংলাদেশে এখন সুদ ঘুষ জেনা ব্যভিচার গ্লানি নেমে আসে, হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী হিন্দু ধর্মের ঈশ্বর বাংলাদেশে আসবে না। তার মানে এই ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম, বা এই ধর্মকে একদম সঠিক ধর্ম ভাই বলা যেতে পারে, যে ধর্মটা গড়ে উঠেছে শুধুমাত্র দেশকেন্দ্রিক, এটা কখনোই সঠিক ধর্ম বা সত্য ধর্ম বলা সম্ভব নয়। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, এটা কোনো সভ্যতা অনুযায়ী গড়ে ওঠে নাই, কোনো মানুষকেন্দ্রিক, কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়। দিন ইসলাম, এটার নাম যদি মুহাম্মাদি ধর্ম হতো তাহলে এই ধর্মটা একটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যেত। দিন ইসলাম, আল্লাহ সাল্লাহ নামই রেখেছে ইসলাম, মানে শান্তি, সমগ্র মানুষ জাতির শান্তি কাম্য, তার জন্য আল্লাহ ইসলাম, ইসলামের নামটাই রেখেছে। পৃথিবীর সমস্ত ধর্ম গড়ে উঠেছে মানুষকেন্দ্রিক বা একটা স্থান কেন্দ্রিক, কিন্তু ইসলাম এটা গড়ে উঠেছে আল্লাহর দেওয়া একটা শব্দের মাধ্যমে, কোনো ব্যক্তিকেন্দ্রিক ধর্ম এটা নয়, আর এটা কোনো স্থান কেন্দ্রিক নয়। কেউ দাবি করতে পারবে না যে ইসলাম এটা শুধু সৌদি আরবের মানুষের জন্য, কেউ বলতে পারবে না ইসলাম শুধুমাত্র আমেরিকার বাসীর জন্য, ইসলাম শুধু বাংলাদেশের জন্য যে নয়, ইসলাম সৌদি না, গোটা বিশ্ব জগতে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য ইসলাম, পবিত্র কোরআন অবতীর্ণ হচ্ছে সমগ্র মানুষ জাতির জন্য, হুদাল লিন্নাস, সমগ্র
মানুষ জাতির জন্য, এটা ব্যক্তি কেন্দ্রিক নয়, এটা স্থান কেন্দ্রিক নয়। একজন অমুসলিম দাদাকে এই প্রশ্নটাই করেন, যদি আপনি বলেন খ্রিস্টান ধর্ম সঠিক ধর্ম, তো তাকে প্রশ্ন করেন যীশু খ্রিস্টের পূর্বে খ্রিস্টান বলে কোনো ধর্ম ছিল না, তাহলে তারা কোন ধর্ম পালন করেছে? বৌদ্ধরা যদি বলে তাদের ধর্ম শ্রেষ্ঠ, গৌতম বুদ্ধের পূর্বে পৃথিবীতে কোনো বৌদ্ধ বলে ধর্ম ছিল না, কিন্তু ইসলাম এটা এসেছে নবী আদমের মাধ্যমে সৃষ্টির প্রথম দিন থেকে, আর বিশ্বনবীর মাধ্যমে এই ইসলামের সম্পূর্ণ বিধিবিধান এটা শেষ করা হয়েছে। ইসলামের সূচনা মানুষ যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই। কথা বুঝতে পারছেন? একটা হিন্দু দাদাকে ঠাকুরমশাইকে মন্দিরে গেছিলাম দাওয়াত দিতে, গিয়ে তখন ঠাকুরমশাইকে বলছি, ঠাকুরমশাই আপনি যে আপনার ধর্মটা পালন করছেন অনেকগুলো আলোচনা, উনি তখন আমাকে এই অভিযোগ করছে যে রুহুল আমিন ভাই আপনাদের মুসলিম ধর্ম, এটার বয়স তো মাত্র 1400 বছর। কত বছর? 1400 বছর। আমি আপনাকে কে তথ্য দিয়েছে? উনি তখন বলছে তোমরাই তো আলেম ওলামাই বলে যে ইসলাম এসেছে, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পবিত্র কোরআন নিয়ে এসেছে মাত্র 1400 বছর পূর্বে। ওই যে তোমাদের নবী তো 1400 বছর পূর্বে এসেছে, তোমাদের কোরআন এসেছে 1400 বছর পূর্বে, তার মানে ইসলাম ধর্মের বয়স 1400। আমি দেখুন তাকে পাল্টা একটা প্রশ্ন করলাম, যে ঠাকুরমশাই কিছু মনে না করলে একটা প্রশ্ন করি, ওই যে জি বাবা তুমি বলো। আমি তখন বললাম ঠাকুরমশাই আপনি কি জানেন আমরা মুসলিমরা আমরা কতজন নবী রাসূল বিশ্বাস করি? উনি তখন বলছে যে আমরা শুনেছি শোনা শোনা কথা, তো কতজন? উনি বলছেন 1,24,000, মতান্তরে 2,24,000, যেটা শুনেছে সেটা বলেছে, যদিও 2,24,000 কোনো বর্ণনা নাই, 1,24,000 সনদ সহি নয়। তো তারপরেও যদি ধরে নিই যে পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছে, তখন আমি সে ঠাকুরমশাইকে বললাম 1,24,000 যদি নবী রাসূল এসে থাকে, তো ধরুন ঠাকুরমশাই একটা নবী 1 বছর করে হায়াত পেয়েছে, তো পৃথিবীর বয়স বেশি বয়স কত হওয়া উচিত? উনি তখন বলছেন আসলে ব্যাপারটা তো আমি এইভাবে ভেবে দেখি নাই। উনি মনে করেছেন ইসলাম নিয়ে এসেছেন বিশ্বনবী, কিন্তু বিশ্বনবী আলাইহিস সালাম তিনি কি ইসলাম নিয়ে এসেছেন? জি না, তিনি ইসলাম নিয়ে আসেন নাই। ইসলাম তো নিয়ে এসেছেন পৃথিবীর প্রথম মানুষ, নাম হচ্ছে আদম, আর তার মাধ্যমে ইসলামের বিধিবিধানকে মুকাম্মাল কমপ্লিট করা হয়েছে। বিশ্বনবী ইসলাম নিয়ে আসেন নাই। আর অমুসলিমবাদের এটাই একটা ভ্রান্ত ধারণা, তারা মনে করে ইসলাম বিশ্বনবী নিয়ে এসেছে। তাই তাদেরকে আমরা এই প্রশ্নটা করেই তাদেরকে আমরা দাওয়াত দিতে পারি যে ইসলাম সৃষ্টির প্রথম দিন থেকে এসেছে আর এটাই সত্য ধর্ম। হিন্দু ধর্ম একটা স্থান কেন্দ্রিক, খ্রিস্টান ধর্ম মাত্র 2000 বছর পূর্বে এসেছে। এই ধর্মগুলো এটা সর্বজনীন নয়, এই ধর্মগুলো সর্বপ্রাচীন ধর্ম নয় বা সৃষ্টির প্রথম দিনের ধর্ম নয়। আসুন আমরা দ্বিতীয় একটা আলোচনা করি। আমরা প্রথমে বলেছি সমস্ত ধর্মের অনুসারীদের দাবি যে তাদের ধর্ম সঠিক। আমরা তারপরে আমরা একটা যুক্তি পেশ করলাম ধর্মের উৎস, কোন ধর্ম কতদিন আগে সৃষ্টি হয়েছে, এখান থেকে ইসলামকে শ্রেষ্ঠ, ইসলাম যে একমাত্র জান্নাতের রাস্তা, বা রোজা যায় কি যায় না? যায়। এখন আমাদের মুসলিমদের মূল দাবি কি? মূল দাবি কালিমাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা এটা ইসলামের মূল মানদণ্ড কি? মানদণ্ড নয়, এটা ইসলাম কবুলের জন্য প্রথম শর্ত কি? শর্ত নয়। শর্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ ইসলামিক পদ্ধতিতে আপনারা শুনেছেন, ইসলামী দৃষ্টিকোণ থেকে শুনেছেন, আমি কয়েকটা কথা বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ, এক সত্য মাবুদ আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নাই, মানে ঈশ্বর একজন, এটাই বিশ্বাস করতে হবে। খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে, হিন্দু দাদারা বিশ্বাস করে 33 কোটি দেব দেবতাতে, আর পবিত্র কোরআন একইভাবে বলছে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, সূরা ইখলাস 112 আয়াত নাম্বার 1। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সূরা বাকারা 2 আয়াত নাম্বার 63, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেবলমাত্র এক। একাধিক জায়গায় গোটা কোরআনে মেসেজ আছে আল্লাহ এক, কিন্তু মুসলিমদের বিশ্বাসও আল্লাহ এক, কিন্তু হিন্দুরা বিশ্বাস করে 33 কোটি, আর খ্রিস্টানরা বিশ্বাস করে ত্রিনিটি। আল্লাহ সুবহানাহু দুটোকে খণ্ডন করেছে, সূরা নিসা 4 আয়াত নং 71 আল্লাহ বলছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা আল্লাহকে তিন বলিও না। মানে খ্রিস্টানদের যে বিশ্বাস বা আল্লাহ খণ্ডন করেছে কি করে নাই? করেছে, যে তোমরা ঈশ্বরকে তিন বলিও নাই, বলো না পিতা পুত্র পবিত্র আত্মা, বলো না ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর, তারা তিনজন এক, বরং আল্লাহ তো কেবলমাত্র একজন। এই কোরআন থেকে যদি আমরা দলিল উপস্থাপন করি অনেক অমুসলিমকে, অমুসলিম তারা কোরআনের এই আয়াতগুলোকে দেখার পরেও তারা অস্বীকার অধিকাংশ করে থাকে। এখন আমরা পদ্ধতি একটা গ্রহণ করবো তাদের ক্ষেত্রে, যে দাদা কোরআন তো বলছে আল্লাহ একজন, আল্লাহ তিন নয়, আল্লাহ অসংখ্য নয়, এটা মুসলিমদের দাবি, এখন আপনাদের ধর্মগ্রন্থ কি বলে?
কোরআনের দাওয়াত আমরা কোরআন থেকেও দেবো, পাশাপাশি তাদের ধর্মগ্রন্থ থেকে যদি দেখিয়ে দিই একই মেসেজ তাদের ধর্মগ্রন্থে আছে, ভাই বলুন তো আমাদের জন্য দাওয়াতের পদ্ধতিটা একটু হলেও সহজ হবে কি হবে না? সেই হিন্দু দাদাকে সূরা ইখলাস আগে শোনান, সে একজন খ্রিস্টানকে সূরা ইখলাস আগে শোনান, তারপর তাদের ধর্মগ্রন্থ সেম একই মেসেজ একাধিক জায়গাতে আছে। হিন্দুবাদের ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 17 পরিষ্কারভাবে বলছে, একই ভক্তির বিশিষ্যতে শুধুমাত্র একজন ঈশ্বরের উপাসনা করো, একজনেরই বন্দনা করো, আর যে একজন ঈশ্বরের উপাসনা করে সেই হচ্ছে সফল কাম। হিন্দু দাদাকে বলুন যে আপনার ধর্মগ্রন্থ বলছে একজন ঈশ্বরের উপাসনা করতে, আপনার 33 কোটি দেবতা কেন করেন? অথচ আমরা মুসলিমরা একজনের করি, ভাই করি কি করি না? ঋগ্বেদ মন্ডল নম্বর 1 সূক্ত নম্বর 64 মন্ত্র নম্বর 46 বলছে, ইক্তাম সাদ বিপ্রা বহুদা বদন্তি, সত্য একটি, ঈশ্বর একজন, জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে, বা বলুন তো এই মন্ত্রের ওপরে মুসলিমদের বিশ্বাস বা মুসলিমরা এই মন্ত্রতে বিশ্বাস করতে পারে কি পারে না? ইক্তাম সাদ সত্য একটি, বিপ্রা বহুদা বদন্তি, ঈশ্বর একজন, জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে, আল্লাহর আসমাউল হুসনা, আল্লাহ একজন, আল্লাহর অসংখ্য নাম আছে না নাই? আছে। হিন্দু দাদাকে বলুন আপনার ধর্মগ্রন্থ হচ্ছে ঈশ্বর একজন, ঈশ্বরের নাম অনেক কিন্তু ঈশ্বর অনেক নয়, ঈশ্বর কয়জন? একজন। একইভাবে একই মেসেজ দিচ্ছে শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 3 মন্ত্র নম্বর 2, একই হি রুদ্রানা না দ্বিতীয়া না তা হুস্তাহা ইমা মূল্য কানি শতা ঈশা ঈশানি বিহি, তিনি ঈশ্বর, একই হি রুদ্রানা, গোটা বিশ্বজগৎকে যিনি সৃষ্টি করেছেন, দ্বিতীয়া না তা হুস্তাহা, দ্বিতীয় আর কে নেই, ইমা মূল্য কানি, এ গোটা বিশ্বজগৎকে তিনি সৃষ্টি করেছেন, তার মানে বোঝা গেল তিনি যিনি ঈশ্বর তিনি একজন, গোটা বিশ্ব আসমান জমিনকে তিনি সৃষ্টি করেছেন। একই মেসেজ পবিত্র কনসরা বাকরা সনমত 2 আয়াত নম্বর 17 এবং সুরা আনাম সনমত 6 আয়াত নম্বর 3 এবং সুরা নাসাই হাদিস নম্বর 1300 আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজনই দিয়েছে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি একজন, তিনি অসংখ্য নয়। এইভাবে হিন্দু ধর্মগ্রন্থ থেকে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে একাধিক আপনি দলিল দিতে পারেন যে তাদের ধর্মগ্রন্থ কখনোই বলেনি যে বহু ঈশ্বর উপাসনা করো, কখনোই বলেনি যে তোমরা ট্রিনিটি বিশ্বাস করো, বাইবেলের ট্রিনিটি শব্দ একবারও ব্যবহার করা হয় নাই, কথা বোঝাতে পারিনি। খ্রিস্টানদের বিশ্বাস ট্রিনিটিতে, পিতা পুত্র পবিত্র আত্মা, কিন্তু এই ট্রিনিটির শব্দ গোটা বাইবেলে একবারও নাই। হিন্দুবাদের মূল বিশ্বাস মূর্তি পূজা তাদের ধর্ম, গোটা ধর্মগ্রন্থ আপনি পড়ে ফেলেন তাদের একটা জায়গাতে মূর্তি পূজার কথা বলা নাই। তো ভাই তাদের মূল বিশ্বাস যেটা, তাদের মূল উপাসনা যেটা, তাদের ধর্মগ্রন্থে নাই। এই জন্য দুটো কথা মনে রাখবেন, এক, গৌতম বুদ্ধের পূর্বে জীবনে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না, ঠিক এখন খ্রিস্টানের যীশু খ্রিস্টের পূর্বে পিতে খ্রিস্ট বলে কোনো ধর্ম ছিল না, তার মানে তার আগে মানুষ ছিল, তাদের ধর্ম পায় নাই, তাদেরকে কি বাতিল বলবেন? একইভাবে আমাদের মুসলিম ভাইদেরকে একটু বলতে চাই, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর পূর্বে পৃথিবীতে হানাফি বলে কোনো মাজহাব ছিল না, যীশু খ্রিস্টের পূর্বে যেমন খ্রিস্ট বলে কোনো ধর্ম ছিল না, গৌতম বুদ্ধের পূর্বে যেমন বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না, ঠিক একইভাবে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ ইবনে হাম্বাল, এই চার ইমামের জন্মের পূর্বে এই চার ইমামের নামে কোনো মাজহাব 100% ছিল না। তার মানে কি হকপন্থী দল, হকপন্থী জামাত, হকপন্থী আহলে সুন্নাহ ওয়াল জামাত এই জিনিসটা ছিল না, 100% ছিল, তারা ছিল না মানে এই নয় যে হকপন্থী জামাত ছিল না, ঠিক একইভাবে খ্রিস্ট ধর্ম ছিল না যীশু খ্রিস্টের পূর্বে, তার মানে এই নয় যে হক ধর্ম ছিল না, হক ধর্ম ছিল ইসলাম, এখনও আদিবদ্ধ কালপন্ত এখনও টিকেই আছে। তা আমরা অমুসলিম ভাইদেরকে বলতে পারি তাদের ধর্মগ্রন্থে কালেমার বার্তা একাধিক জায়গাতে আছে, আমরা অত আলোচনা করতে চাইছি না, দুটো সিফাত শুধুমাত্র বলতে চাই। প্রথম, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না, কখনো মৃত্যুবরণ করবেন না। একজন হিন্দু দাদাকে বলেন, দাদা ঈশ্বর কখনো জন্মগ্রহণ করতে পারে না? পারে, ঈশ্বর কোনো মৃত্যুবরণ করতে পারে না, আর যদি ঈশ্বর জন্মগ্রহণ করে বা মৃত্যুবরণ করে এই ব্যক্তি ঈশ্বর হতে পারে না। পবিত্র কোরআনেও আছে আয়াতুল কুরসি, আমরা সকলে জানি পবিত্র কোরআন সূরা বাকারা সনদ 2 আয়াত নম্বর 155, সূরা ইমরান সনদ 3 আয়াত নম্বর 1 এবং 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, তিনি সেই আল্লাহ
যিনি চিরঞ্জীব চিরস্থায়ী। পবিত্র কনসরা রহমান সুরা নম্বর 55 আয়াত নম্বর 26-27 আল্লাহ বলছেন, কুল্লুমান আলাইয়াফান ওয়া ইয়াবগা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজুন তার সত্তা এটা ব্যতীত, মানে আল্লাহ জন্মগ্রহণ করেন না, আল্লাহ মৃত্যুবরণও করবেন না। ঠিক একই মেসেজ আছে হিন্দুদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যায় নম্বর 10 মন্ত্র নম্বর 3 পরিষ্কারভাবে শ্রীকৃষ্ণ তিনি বলছেন, মন্ত্র বলছে, ইয়া মাম আজাম আনাদিম চবিত্ত লোক মহেশ্বরম আসাম মোড়া সুমেরতেষু সর্ব পাপে হি প্রমুচ্ছতে। ইয়া মাম আজাম আনাদি, যে ব্যক্তি বিশ্বাস করে ইয়া মাম আজাম, যিনি ঈশ্বর আজাম, তিনি জন্মগ্রহণ করে না, সর্ব পাপে হি প্রমুচ্ছতে, এই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। কোন ব্যক্তি? ইয়ামাম আজাম, যে ব্যক্তি বিশ্বাস করে ঈশ্বর আজাম, জন্মগ্রহণ করে না, তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। এখন কেউ যদি বিশ্বাস করে তাদের ঈশ্বর জন্মগ্রহণ করেছে, জেনে রাখতে হবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবেও না এবং সে প্রকৃতপক্ষে ঈশ্বরও না। আসেন আমরা একটু আলোচনা করে দেখি, ভগবান শ্রীকৃষ্ণকে হিন্দু ভাইরা ভগবান হিসেবে বিশ্বাস করে, শ্রীকৃষ্ণ কি জন্মগ্রহণ করেছে? উত্তর, হ্যাঁ, মা যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছে। তার মানে ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি ঈশ্বর হওয়ার দাবিদার? এ কথা সঠিক নয়। শিব কি জন্মগ্রহণ করেছে? যে করেছে মর্ত্যলোকে করেছে। গণেশ কি জন্মগ্রহণ করেছে? যে করেছে কার? দেবী দুর্গার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে। সীতা কি জন্মগ্রহণ করেছে? হ্যাঁ করেছে। মানে যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। ইয়ামাম আজাম আনাদিম চবিত্ত লোক মহেশ্বরাম, যিনি ঈশ্বর হবেন তিনি জন্মগ্রহণ করবেন না, মৃত্যুবরণ করবেন না। তার মানে বোঝা যায় যে জন্মগ্রহণ করেন, যিনি মৃত্যুবরণ করেন, ইনি ঈশ্বর হতে পারে না। হিন্দু দাদা খ্রিস্টান দাদা কাছে প্রশ্ন থাকবে, দাদা আপনি যে ঈশ্বর উপাসনা করছেন, আসলে আপনার ঈশ্বর কি জন্মগ্রহণ করেছে? যদি করে ইনি সত্যিকারের ঈশ্বর নন, এটা বাতিল। আর এটা শুধু কোরআন বলছে না, এটা তাদের ধর্মগ্রন্থ স্পষ্টভাবে বলছে। তার মানে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের আয়াত পেশ করেন, কোরআনের দাওয়াত তাকে দেন, প্রথমে হিন্দু ধর্মগ্রন্থ মন্ত্র বলতে হবে এমনটি নয়। হিন্দু ধর্মগ্রন্থ বা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ মন্ত্র তখনই ব্যবহার করবেন যখন তারা পবিত্র কোরআনের আয়াতকে অস্বীকার করতে যাচ্ছে, না আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি না, না আমরা বিশ্বাস করি না ঈশ্বর জন্মগ্রহণ করতে পারে, মৃত্যুবর্তন করতে পারে, এই সিফাত যদি অস্বীকার করে তখনই সালাফরা ব্যবহার করেছে তাদের ধর্মগ্রন্থ। পবিত্র কোরআন সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 93, সহিহ বুখারী কিতাবুত তাফসীর হাদিস নম্বর 4556 তে একটা হাদিস বর্ণনা আছে, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে একদা একটা ইহুদি নারীকে ইহুদিরা মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে চলে যাচ্ছে, বিশ্ব নবীর সামনে নিয়ে আসা হয়। তখন তারা বলছে, শব্দের পরিবর্তন বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ একাধিকভাবে ঘটনা বর্ণনা হয়েছে, আসার পরে বলছে যে এই মেয়ে তো জিনা করেছে, তো আপনি কিতাব অনুযায়ী সিদ্ধান্ত দেন, ফয়সালা দেন। বিশ্বনবীর কাছে এসেছে, বিশ্বনবী তখন তাদেরকে প্রশ্ন করছে ইহুদি ওলামাকে যে তোমাদের তওরাতে কী বিধান আছে। ওরা তখন বলছে যে আমাদের তওরাতে বিধান আছে এটা, যদি কেউ ব্যভিচার করে তার চোখে মুখে তার গোটা শরীরে তাকে কী করতে হবে, কালি দিয়ে লেপন করে দিতে হবে আর তাদেরকে বেত্রাঘাত করে ছেড়ে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে একজন সাহাবি ছিলেন, তার নামটা মনে পড়ছে না, যিনি তওরাত সম্পর্কে একদম পরিষ্কারভাবে গোটা তওরাত সম্পর্কে তার ভালো অবগত ছিল, উনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল এই ইহুদি ওলামা মিথ্যা কথা বলছে, তাদের তওরাতে ব্যভিচারীর জন্য রজমের কথা আছে। তখন আল্লাহ রাসূল সেই ইহুদিকে বলছে তোমাদের তওরাত নিয়ে আসো, তওরাত নিয়ে এসে পড়ো। তখন ইহুদিরা তাদের তওরাত নিয়ে এসে বিশ্বনবীর সামনে পড়তে শুরু করেছে, আর পড়ার সময়তে সেই ইহুদি ওই ওলামা যখন চলে এসেছে রজমের আয়াত বা রজমের বিধান, তখন তওরাতের ওপরে এইভাবে হাত দিয়ে ধরে রেখেছে, কোনটা ওই আয়াতটাকে, যেন রজমের আয়াত দেখতে না পাই। আর সঙ্গে সঙ্গে সাহাবি তখন বলছে যে আল্লাহ রাসূল ওনাকে হাত ছড়াতে বলুন, ওনার হাতের নিচে ওই আয়াত মজুদ আছে। উনি সঙ্গে সঙ্গে হাত ছড়িয়েছে, আর সাহাবির সঙ্গে সঙ্গে বলছে এই তো আপনাদের তওরাতে আছে, ব্যভিচার যদি করে কোনো নারী পুরুষ তাকে রজম করতে হবে, মানে হত্যা করতে হবে। তার মানে বোঝা গেল যখন কোনো অমুসলিমরা ইসলামের বিধান বা ইসলাম যে বিধান দিয়েছে এটাকে যদি গ্রহণ করতে না চায়, জবাবমূলক তাদের নিকটেও আমরা তওরাত বা তাদের ধর্মগ্রন্থ দিয়ে তাদের দাবিকে খণ্ডন করতে
পারি, কারণ সাহাবিরাও তাওরাত যখন তারা অস্বীকার করত তওরাতের কোনো বিধানকে, তখন বিশ্বনবী বলছে তোমরা তওরাত নিয়ে আসো, তোমাদের তওরাত পড়ো, আর তওরাত পড়ে দেখো এই রজমের হাত মজুদ আছে, আলহামদুলিল্লাহ আমার কাছে এখনও তাদের বাইবেল মজুদ আছে। এই বিশ্বনবী যে এই অংশটার কথা বলেছেন যে তাদের তওরাতে আছে, এর রেফারেন্স হচ্ছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ লেভিটিকাস, যেটাকে লিবিয়া পুস্তক বলা হয়, 20:17-20 ওই ভার্সটা এখনও আছে। তার মানে বোঝা গেল দাওয়াতের ক্ষেত্রে কোরআন একমাত্র অস্ত্র, কোরআন ব্যতীত দাওয়াত দেওয়া উচিত নয়, সালাফদের মানহাজ নয়। কিন্তু এই অমুসলিমরা যখন অস্বীকার করবে আপনার কোরআনের মেসেজকে হুবহু একই ভাস, তাদেরকে অ্যান্টি ভেনাম হিসাবে, আপনি টিটপট প্যাট হিসাবে আপনি তাদেরকে দিয়ে দাওয়াতি কাজ করতে পারবেন কি পারবেন না? পারবেন। এবং এই কাজটা ডক্টর জাকির নায়েক করেছে। কে জাকির নায়েক করে নাই ভাই? এই কাজটা ডক্টর জাকির নায়েক করার কারণে অমুসলিমদের ব্রেন তাদের টনক নড়ছে কি নড়ে নাই? ডক্টর জাকির নায়েক শুধু যে কোরআন থেকে দাওয়াত দিতেন তাহলে এত ফিল্ডে এত প্রভাব পড়তো না, কোরআনের সঙ্গে সঙ্গে কোরআনের মেসেজ দিচ্ছে তাদের ধর্মগ্রন্থ থেকে, তাদেরকে আশ্চর্য হচ্ছে আর কোরআনের যে কথা বলছে তাদের ধর্মগ্রন্থের কথা আছে। তার জন্য অমুসলিমরা তারা কিন্তু ডক্টর নায়েকের কথাকে বেশি গ্রহণ করার কারণে ইসলামের দিকে অনুপ্রেরণা ভাই পেয়েছে কি পায় নাই? পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে হক কথা বলা বোঝা এবং অমুসলিমদের কাছে দাওয়াতের কাজকর্ম করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। একটা ঘোষণা, আজকে যে বিষয় এটা অনেক লম্বা বিষয়, 4-5 ঘন্টা বললেও এটা শেষ হওয়া সম্ভব নয়। ইনশাল্লাহ তাহরিক পত্রিকার দিকে ফলো রাখুন, ইনশাল্লাহ আগস্ট মাসের পর থেকেই আমার এই বিষয়ে পরে প্রবন্ধ আসতে থাকবে ইনশাল্লাহ। আপনারা ওখান থেকে ইনশাল্লাহ দাওয়াতির টেকনিক বা পদ্ধতি অমুসলিমকে কিভাবে দিতে হবে এটা আপনারা শিখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এ দাওয়া এ দোয়া করে আজকে আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।